সো যে দারুণ জায়গাটার কথা আমি বলছিলাম সেই দারুণ জায়গাটা এসে গেছি, একবার দারুণ জায়গাটা দেখে নাও। সি দিস প্লেস, ওকে সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। সকাল সকাল দেখতে পাচ্ছ কুয়াশাতে ভরে আছে এখন আপাতত বস, কিন্তু ব্যাপার হচ্ছে যে এত সকাল সকাল কি হয়েছে ব্যাপার, এত সকাল সকাল আমি আর আকাশ, ওই যে আকাশ, আমি আর আকাশ ভাবলাম যে কোথাও পিকনিকের সিজন আসছে, তো পিকনিকের অনেকগুলো স্পট আছে আমাদের দুর্গাপুরে, সেগুলো একটু এক্সপ্লোর করে আসি। তো আকাশ বললো, আমি বললাম যে চল বিকেলে চল, বলছে না ভাই বিকেলে আমার হবে না, হলে একদম সকাল সকাল, কেন কি 10টার পর আমার টিউশন আছে। বললাম যে ওকে ঠিক আছে। মানে এই সত্যি কথা বলতে সকাল সকাল বিছানা ছেড়ে উঠতে এত ফালতু লাগে ভাই শীতকালে, বিশ্বাস কর। আমার তো সকাল সকাল উঠে মাফলার খুঁজে পাচ্ছি না, আমার নাকটা পুরো মানে বরফ হয়ে গেছে। যাবো হচ্ছে আমরা এখন হুচুকডাঙ্গা, যাওয়া যাও না হুচুকডাঙ্গা কোথায় কি চলো গিয়ে দেখাচ্ছি, কোন দিকে যেতে হয় সেটাও দেখাচ্ছি। তার আগে ভাবলাম যে একটু চা খেয়ে নিই, নাহলে পুরো শেষ হয়ে মাঝ রাস্তাতে আমি এন্ড। তো আমরা তো চায়ের দোকানে আছি, চায়ের দোকানে একটু চাটা খাবো, দেন যাবো। ওকে সো বস, আপাতত আছি আমরা হচ্ছে NHIT, ঠান্ডাতে কথা বেরোচ্ছে না, NHIT সামনে দাঁড়িয়ে আছি। এখন যাচ্ছি হচ্ছে হুচুকডাঙ্গা, যারা প্রথমবার যাচ্ছে হুচুকডাঙ্গা তাদের জন্য একটা শর্টকাট রাস্তা বলছি। পেছনে হাইওয়ে, এইদিকে গেলে একদম সিধা হাইওয়ে, গান্ধী মোড়ে পাবে, গান্ধী মোড় থেকে একদম সোজা ক্রস করে আসবে হেলথ ওয়ার্ল্ডের পাশ দিয়ে। তো এই রাস্তাটা যাচ্ছে NHIT-র পাশওয়ে রাস্তাটা যাচ্ছে, NHIT-র পাশওয়ে রাস্তাটা গিয়ে যাচ্ছে অ্যালয় স্টিল প্ল্যান্ট ক্রস করবে, দেন যাবে হুচুকডাঙ্গার দিকে। তো যাওয়া যাক ভাই, লেভেলের ঠান্ডা পড়েছে বস, লেভেলের ঠান্ডা পড়েছে। হ্যাঁ, যদি তোমরা সিটি সেন্টার হয়ে আসো, মানে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে হয়ে আসছো, তো সিটি সেন্টার থেকে প্রথমে গান্ধী মোড় আসো, গান্ধী মোড়ের যে হাইওয়েটা আছে হাইওয়েটা ক্রস করো, কারণ ক্রস করেই এই রাস্তাটা পেয়ে যাবে, দেখতে হবে এটা হচ্ছে যে রাস্তাটা, হ্যাঁ ওইটা দিয়ে যেতে হচ্ছে হুচুকডাঙ্গা। শর্টেস্ট রাস্তায় একটা রাস্তা আছে, সেটা আসার সময় দেখাও, এখন যাওয়ার সময় ডিফারেন্ট রাস্তা, আসার সময় ডিফারেন্ট রাস্তা, বুঝতে পারছো, গাড়িতে বহুত তেল আকাশের। যাই হোক চলো। ওকে সো ওই রাস্তা দিয়ে সোজা আসার পর এটা চলে যাচ্ছে তোমার দুর্গাপুর স্টেশনের দিকে। তো এই রাইট টার্নটা নেবে, তো এই সিধা এসে এই রাইট টার্নটা নিতে হবে, দেখতে পাচ্ছ এই দোকানটা, এই দোকান থেকে রাইট টার্ন নিয়ে এই রাস্তায় যেতে হবে। আরেকটা জিনিস আমি বলতে চাই, রাস্তাটা কিন্তু খুব দারুণ আছে, খুব একটা স্মুথ রাইড করতে তো তোমরা ঢুকে যাবে। বস, আফটার লং রাইড আমরা চলে এসেছি হুচুকডাঙ্গার গেটের সামনে, এই যে হুচুকডাঙ্গা পার্কটা, ভেতরে হুচুকডাঙ্গা যাওয়া যাবে। আর একটা জিনিস বলা ছিল, যেখান থেকে আমরা সোজা টার্ন নিলাম সেটা একটা রাইট টার্নও ছিল, রাইট টার্নটা এই জন্য নিলাম না, কেন ওই রাস্তাটা খারাপ, রাস্তাটা এখন কনস্ট্রাকশন হচ্ছে, যদি ওই দিক দিয়ে আসতাম আকাশ আমাকে ঝাড়তো যে ভাই কোন রাস্তায় ঢুকিয়েছিস। তো তাই বলা যে ঠিক আছে অন্য রাস্তা দিয়ে যা, একদম সিধা আসো, সিধা এসে একদম রাইট টার্ন নেবে যেমন দেখালাম, অ্যান্ড কিছুটা পাড়া প্রতিবেশীর মধ্যে দিয়ে আস্তে 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 সামনে দেখতে হবে। অ্যান্ড এই গ্রিন বাড়িটা মানে গ্রিন দোকানটা মাথায় রেখে নাও, এটা হচ্ছে তোমার ল্যান্ডমার্ক বলতে পারো। অ্যান্ড এর ভেতর থেকে যাবো হচ্ছে হুচুকডাঙ্গা পার্কের ভেতরে। লক করেছিস কেন রে? বাড়ি বলছিল যে কি দাদা পিকনিক করতে এসছে, আমি নানা দাদা পিকনিক করতে আসিনি, আমরা জাস্ট একটু ঘুরতে এলাম, দেখতে এলাম, অন্য কোনো দিন আসা যাবে যদি বিশাল পছন্দ হয়, তাহলে হয়তো পিকনিক। বিশাল পছন্দ হওয়ার মতনই জায়গা এটা, কেন কি একদম পাশে হচ্ছে নদী, মানে একটা লোকেশন দেখাবো, ওই লোকেশনটা মানে আমার সবচেয়ে আইডিয়াল লোকেশন লেগেছিলো। আমরা সপ্তমী দিনকে এসেছিলাম, আমাদের কলেজ ফ্রেন্ডের সাথে সুমন ছিল, সুস্মিত ছিল, শিবু ছিল, সাহিল ছিল, অভিজিৎ ছিল, মানে ওদের সাথে এসেছিলাম এখানে ঘুরতে। তো জায়গাটা মানে ব্যাপক লেগেছিলো আমার। এন্ট্রান্স দিয়ে ঢোকার পরই এই রাস্তা দিয়ে সোজা যেতে থাকো, পার্কটা আসলে অনেকটা বড়, ব্যাপার হচ্ছে পার্কটা অনেকটাই বড়। অ্যান্ড দুটো পার্ট আছে, একটা মানে এই জায়গাটা একটু ঘোরার, মানে যদি তুমি ফ্যামিলি মেম্বারসের সাথে পিকনিক করতে আসো তাহলে এই জায়গাটা ইজ বেস্ট,
তাই তো আকাশ, তো যদি বন্ধু বান্ধবের সাথে আসো, মানে আমি অন্য কিছু মিন করছি না, কিন্তু বুঝতে পারছো ফ্যামিলি আর একটা ব্যাপার থাকে, তো বাড়ির লোকজন মিলে যদি পিকনিক করতে হয় তাদের একটা আলাদা সেপারেট মানে পার্সোনাল স্পেস হলেই ভালো হয়, তো সেরকমই জিনিসটা। অ্যান্ড এই যে মন্দিরটা, মন্দিরটায় আপাতত ঢোকা যাবে, আমার মনে হয় না ঢোকা যাবে, কেন কি করোনার পর থেকে এই জিনিসটা এখানে এন্ট্রেন্স বন্ধ করে দিয়েছে, মানে পার্কে এন্ট্রেন্স তো আছে, পার্কে এন্ট্রেন্স আছে, কিন্তু হ্যাঁ মন্দিরের এন্ট্রেন্সটা মেবি বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, চাপ নেই, আমাদের মেইন জিনিস দেখাচ্ছি, সামনে হচ্ছে নদী, ওফ বস। অ্যান্ড হ্যাঁ, আজকের ভিডিওটা এক স্পেশালিটি একটা জিনিস কি, যে আজকেটাতে কোনো সিনেমেটিক থাকবে না, একদম যেটা র ফুটেজ, মানে আমি চেষ্টা করবো এটা মিনিমাম সে মিনিমাম এডিট করবো, মানে যেটা র আছে একদম সেটাই আমি কপি পেস্ট করবো, এবং আমি দেখতে চাই যে ভিউয়ার্সদের কীরকম এক্সপিরিয়েন্স, তাদের ঠিক লাগছে না খারাপ লাগছে, নাকি বলছে ভাই বেকার কি, মানে কী বানাচ্ছিস। সো যে দারুণ জায়গাটার কথা আমি বলছিলাম, সেই দারুণ জায়গাটা এসে গেছি, একবার দারুণ জায়গাটা দেখে নাও, সি দিস প্লেস, মানে এটা হচ্ছে দামোদর, যারা জানো না জেনে যাও, দুর্গাপুরে যারা জান থাকো তারা তো নিশ্চয়ই জানো এটা দামোদর, মানে আলাদাই ভাইব লাগছে ভাই এখন। হ্যাঁ, কিছুদিন আগে মানে খুব যাতা অবস্থা ছিল, কেন কি জানো লকগেট ভেঙে গেছিলো দুর্গাপুর ব্যারেজে, তো সেই জন্য পুরো জল খালি, মানে পুরো ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছিলো এটা, যাই হোক এখন আপাতত ঠিক আছে। অ্যান্ড সকাল সকাল এই কুয়াশা, মানে একবার দেখো জাস্ট, তো পুরো সাদা দেখাচ্ছে, এবার ওয়েট সি দিস প্লেস। তো এই জায়গাটার এটা একটা মানে বিশাল ভালো জিনিস আছে, যে একদম নদীর পাশে খুব ভালোভাবে ওয়েল স্ট্রাকচার্ড কনস্ট্রাক্টেডভাবে ঘাটগুলো আছে, তুমি ব্যারেজেও যেতে পারো দুর্গাপুর ব্যারেজ, কী কী ওখানে, কিন্তু ওখানে ব্যাপার হয়ে যাচ্ছে কি দারুণ বালি থাকবে, অ্যান্ড সেখানে তুমি জুতো পরে যেতে পারবে না, এটা হয়েছে ব্যাপার। তো ঠিক আছে চলো এখান থেকে একটু ওই সাইডে গিয়ে ঘুরে আসি। আর সব থেকে আরেকটা ভালো কথা হচ্ছে যে এখানে পরিবেশটা খুব শান্ত, তুমি সিরিয়াস একটা জায়গায় এলাম, এখানে আরেকটা শিব মন্দির আছে, একটা মানে এখন যেহেতু লকডাউনের পিরিয়ড, করোনার পিরিয়ড বলে এখনও পর্যন্ত পিকনিক শুরু হয়নি, অন্য বছর হলে এতক্ষণ পিকনিক সর্টেড। হ্যাঁ শিব মন্দিরে একটা, অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে দেখো নৌকা, ওফ এখানে হয় জিনিসটা, মানে এখানে অ্যাভেলেবেল তো আছে সার্ভিসগুলো, কিন্তু এই লকডাউনের জন্য জিনিসটা এখন বন্ধ। কত করে নিয়েছিল? 40 টাকা করে মনে হয়, মতো 40 থেকে 50 রুপিজ এমনি করে নিয়েছিল। একটা পার্কের পার্ট হচ্ছে এটা, এটা যেমন দেখলাম এই পার্টটা, আর একটা পার্কের পার্ট আছে এইটা, সিরিজ মানে এটাও পিকনিক স্পট ভাবেই কনসিডার করা হয়। অ্যান্ড এই যে একটা রিসর্ট টাইপের আছে, কিন্তু রিসর্টটা আপাতত চলে না তেমন। বাচ্চাদের মধ্যে খেলে নিলাম আমরা এখানে, আকাশ দৌড়লা দৌড়লো, আমি দৌড়লা দৌড়লাম, যাই হোক। অ্যান্ড যে প্লেসটার কথা আমি বলছিলাম, মানে আগের বার এসেছিলাম সেই প্লেসটা আমার মানে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস লেগেছিলো হুচুকডাঙ্গা, সেটা দেখাতে চাই, জাস্ট একবার দেখো, মানে এর থেকে বেস্ট প্লেস মনে হয় না আর হয়, এত সুন্দর ওয়েল বিল্ড জায়গা, এটা ফুল পিকনিক স্পট, এই যে ফাঁকা মাঠটা দেখছো ফুল পিকনিক স্পট। অ্যান্ড ওই পাশে রিসর্ট টাইপের আছে, মানে তোমরা যদি বাইরের থেকে কেউ এসে বলো যে আমি নদীর পাশে স্টে করবো, রিসর্টে থাকবো কিছু দিন, মানে একদিন দুদিন যাই হোক, তো সেটার জন্য এখানে ব্যবস্থা আছে, সেটার জন্য কথা বলবো, সেটার ইনফো বলবো। যে জায়গাটা কথা বলছিলাম সেটা হচ্ছে এইটা, জাস্ট একবার ইমাজিন করো এরকম তে বসে পাশে নদী, মানে হোয়াট উইল বি দ্য ভাইব, মানে জাস্ট সিনটা দেখো বস। ওই যে পিকনিক স্টার্ট হয়ে গেছে, আমরা যে পিকনিক স্টার্ট হবে না, বাস একটা গ্রুপ এসছে, সেই গ্রুপটা পিকনিক এখানে স্টার্ট করে দিয়েছে, এখানে আমি দেখতে পাচ্ছি নৌকা, আকাশ বলছে নৌকাতে চাপবো, ইয়ার কি
একটু পাশে দেখে আসি কিন্তু চাপাচাপি করিস না ভাই, গড়ি গেলে আমি সাঁতার। এই ভাই কি লাস্টের দিকে যা, ভেসে গেল দেখলি। তা বলে এরকম রিস্ক, লাইফ রিস্ক কেন, একদম শেষে বেশি ওয়েট গেলে চাপ হয়ে যাবে। তুই এদিকে আয়, আমি ওইদিকে যাচ্ছি। সো এখানে ফার্স্ট পিকনিক যেমন দেখতে পাচ্ছি, আজকে পিকনিক পিকনিকের একদম ফুল প্রিপারেশন নিয়েছে, ওইদিকে দেখতে পাচ্ছ তো হচ্ছে, মোটামুটি হচ্ছে প্রিপারেশন। এখানে বললাম কটেজের এখানে ব্যবস্থা করা হয়েছে, তো এটা তো অনেক দিন আগেই এর কী বলবো নির্মাণ হয়েছিল, কিন্তু তখন কী ছিল যে বাইরের থেকে আসে ঘুরতে বাইরের পর্যটকরা, তাদের জন্য এখানে থাকার কোনো ফ্যাসিলিটি ছিল না, তার জন্য এখানে একটা কটেজ হাউস বানানো হয়। জানি এবার জানি না ভিতরে গিয়ে ডিটেলসটা জিজ্ঞেস করতে হবে কেমন কী প্রাইস কেমন কী রেঞ্জ। ওকে, সো কটেজে কথা বলতে গেছিলাম, দাদা বললো 15 মিনিট দাঁড়াও, যে কটেজের যে দায়িত্ব আছে সে এখন বাড়িতে আছে, 15 মিনিট পর আসবে। জানলাম যে ঠিক আছে, 15 মিনিট একটু ঘুরে নিই, তারপর কটেজের প্রাইস অ্যান্ড সব ডিটেলস জানবো। অ্যান্ড সত্যি কথা বলতে কটেজটা আমার বেস্ট লাগলো, মানে 8টা রুম আছে, যদি মানে বন্ধুরা মিলে আসো সবাই মিলে একসাথে দারুণ জমবে, সিরিয়াস বলি দারুণ জমবে। একবার দেখে নিই ডিটেলসটা কী বলছে। একটা কথা বলতেই হবে যে জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো আছে, এখানে দেখতে পাচ্ছি কতটা ভাস্ট এরিয়া, মানে প্রায় নিয়ার অ্যাবাউট আমার আন্দাজে নেই কতটা হেক্টর হতে পারে, কিন্তু একটা সাইডে টোটালি পোর্শনে মন্দির, তারপরে একটু ব্ল্যাঙ্ক স্পেস, তারপরে আছে একটা রিসর্টের একটা জায়গা রয়েছে, দেন কটেজগুলো রয়েছে, কটেজের পাশে আরও ওই সাইডে আর একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে, মানে অনেকটাই ফাঁকা জায়গা আছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। ওকে, সো বস ব্যাড লাক, কিছু করার নেই। এখানে যে কাকাকে ফোন করে যায়, কাকা এখনও বাইক চালাচ্ছে আসছে, তো আমাদের আকাশের দেরি হচ্ছে এবং আমাদেরও দেরি হচ্ছে, কিছু কাজ আছে তো বেরোতে হবে। তাই রফ একটা এখানে ভাই ছিল, সে বললো যে নিয়ার অ্যাবাউট ধরে রাখো 2000 থেকে 2000 আশেপাশে হতে পারে রুম রেন্ট। আমি বলছি ওকে ঠিক আছে, কোনো ব্যাপার না। না মানে ওটা বল, এখানে দু টাইপের রুমস আছে, একটা হচ্ছে ছোটো যেখানে 8টা কটেজ যেগুলো ছোটো আছে, ওটা মোটামুটি 2000 থেকে 2500 কাছাকাছির মধ্যে ওটা রেন্ট হবে, আর যেটা বড় আছে ওটা প্রায় 4500 থেকে 5000 মতন রেন্ট আছে। এটা যা বললো রফ একটা আইডিয়া দিল, জানি না এক্স্যাক্ট কত, যদি এক্স্যাক্ট জানা যেত তাহলে তো খুব ভালো হতো, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় বস। তো ঠিক আছে, এখন যাই বাড়ি, যাই খাওয়া দাওয়া কিছু খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, দেন বাড়ির জন্য বেরোচ্ছি। বাস বাস সুপার সুপার।